জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব চলছে অস্ত্র নিয়ে মহড়া, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা। এদিকে বাগা সীমান্তে বাড়ছে মাদকের মজুদ, প্রশাসনের উদ্বেগ। বিদেশি শক্তিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা করছে বিএমপি বলছে উবাইদুল কাদের। দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন 6 মাস গুম হয়ে থাকা বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ। সবশেষে জানিয়ে দিব বেগমপাড়ায় বাড়ির মালিক 90 ভাগ আমলাদের দাবি জাপানে তার। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছিল, এরপর বাসায় এনে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন গত রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন, সে অবস্থায় তাকে রাত 3টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মঙ্গলবার রাজধানীর গুপিবাগ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি প্রতিবাদ ও 10 দফা দাবিতে পদযাত্রা আয়োজন করা হয়। সর্বশেষ গত 29 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এয়ার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 5 দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালে 25 মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদের 6 মাস করে বাড়ানো হচ্ছে। চলছে অস্ত্র নিয়ে মহড়া, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইয়েদ আব্দুল্লার বাসার সামনে অস্ত্র দিয়ে মহড়া দেওয়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রধান আসামি কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও তার অনুসারী অস্ত্রধারী আবুল কালাম আজাদ উর্ফে তুহিন এখনও ধরাছোঁয়ার বাহিরে। অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় শুক্রবার রাতে বিমানবন্দর থানায় মামলা করা হয়। এদিকে আগ্নেয়স্ত্র হাতে মহড়া ও হুমকির অভিযোগে কাউন্সিলর প্রার্থী সাইয়েদ আব্দুল্লাকে প্রধান আসামি করে 17 জনের নামে মামলা করা হয়েছে। এদিকে বাগা সীমান্তে বাড়ছে মাদকের মজুদ, প্রশাসনের উদ্বেগ। রাজশাহীর বাগাই উপজেলা প্রশাসনের মাসিক সভায় মাদক মজুদের তথ্য দিলেন ইউপি চেয়ারম্যান। সোমবার সকালে বাগা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও নাশকতা প্রতিরোধ নিয়ে মাসিক সভায় এ তথ্য দেন মণিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তার এ কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন সভার অন্যান্য সদস্যরা। জানা যায় সবাই মাদক সেবন ও বিক্রি হাটে অতিরিক্ত টুল আদায়, গণহারে যে কোনো বিষয় নিয়ে মাইকিং, বাল্য বিয়ে প্রতিরোধ, দ্রব্যমূল্যের বাজার মনিটরিং, যানজট নিরসন, ইমো বিকাশ হ্যাকিং, উন্নয়ন কাজে অনিয়ম ও মাদক উদ্ধারের বাগার দুটি সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পের অসন্তোষজনক কার্যক্রম ও দলিল লেখকদের অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা হয়। তবে সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্প কর্তৃক আসামি গ্রেপ্তারের ব্যর্থতা ও ইউপি চেয়ারম্যানের কর্তৃক কুরবানির ঈদকে সামনে রেখে মাদক মজুদের বক্তব্য শুনে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন এবার কুরবানির ঈদকে সামনে রেখে বাগা সীমান্ত এলাকায় মজুদ হচ্ছে মাদক। ঈদের সময় পাকিয়ে নিয়ে ঝাঁকে ঝাঁকে আসছে সেবনকারীরা। বিদেশি শক্তিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা করছে বিএমপি বলছে উবাইদুল কাদের। বিএমপি বিদেশি শক্তিকে দিয়ে 2 বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন আবার বিদেশি শক্তিকে দিয়ে বিএমপি 111-এর মতো তত্ত্বাবধায়ক সরকার বসাবে। সব খবর আমরা রাখি, 111-এর দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই। মঙ্গলবার বিকেলে হাজিরাবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ, সময়টা কবে শেষ হলো দিনক্ষণ বলুন। 14 বছর ধরে দেখছি সময় তো শেষ হয়নি, এখন আবার বলছেন সময় শেষ, একটু আমি জানতে চাই কবে শেষ হবে সেই সময়। গত 14 বছর ধরে একই কথা শুনছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোজার ঈদের পর, কোরবানির ঈদের পর, তারপর বলে বর্ষার পর, পরীক্ষার পর,
এই বছর না ওই বছর আন্দোলন কবে হবে কোন বছর দেখতে দেখতে 14 বছর মানুষ বাঁচে কই বছর সরকারের সময় শেষ হলে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সময় যখন শেষ প্রেস কনফারেন্স করার সময়টা জানিয়ে দেবেন আমরা একগুচ্ছ গোলাপ রজনীগন্ধা নিয়ে হাজির হব সময়টা বলেন যেন আমরা সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন 6 মাস গুম হয়ে থাকা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন গত সোমবার তাকে পাস দেওয়া হয় বলে গণমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকালই ট্রাভেল পাস বাংলাদেশ মিশন থেকে পেয়েছি এটি 8 জন ইস্যু করা হয়েছে এখন দেশে ফেরার পথ খুলল ওই দিনই সালাউদ্দিন দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি শাখার মহাপরিচালক রফিকুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার আবেদন গ্রহণ করার কথা জানান 2015 সালে 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল শিলংয়ে উদ্ব্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয় দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় গত ফেব্রুয়ারিতে তিনি খালাস পেলেও ট্রাভেল ডকুমেন্ট না পাওয়ায় তিনি দেশে ফিরতে পারছিলেন না কারণ তার পাসপোর্ট নেই বেগমপাড়ায় বাড়ির মালিক 90 ভাগ আমলাদের এসবের বিচার একদিন হবে দাবি জাপানে তার যারা বিদেশে টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছেন তাদের 90 ভাগ আমলা বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া মঙ্গলবার জাতীয় সংসদে 2023-24 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া এই দাবি করেন বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন এতদিন শোনা যেত কানাডায় বেগমপাড়া কতদিন আগে শোনা গেল লন্ডনে বেগমপাড়া বেগমপাড়া বলতে মানুষ মনে করে এটা সংসদ সদস্যরা করছেন যারা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন যাদের কারণে বেগমপাড়া নামটি উঠে এসেছে তাদের শতকরা 90 ভাগ আমলা গোলাম কিবরিয়া বলেন বড় বড় রাঘব বোয়াল কারা এরা খুঁজে বের করেন আমরা যদি জানতে পারি এদেশের যাদের জানার দায়িত্ব তারা কেন জানবে না তারা অবশ্যই জানে না জানলে তাদের বাদ দিয়ে যারা জানে তাদের দায়িত্ব দিন এমন লোক বসান যারা বসলে ঘুষ দুর্নীতি বন্ধ হবে